মালিক যখন হচ্ছে ভাইয়ার আসে তখন হচ্ছে সবকিছু গুজগাজ করে রাখে ভাইয়াকে দেখানোর জন্য এবং ভাইয়া যখন চলে যায় তখন হচ্ছে স্বাভাবিকভাবে আগের মতনই চলে সবকিছু যে মাছমানা পড়ে থাকে অথবা এই জিনিসটা ঠিক না ওই জিনিসটা ঠিক না এরকম থাকে তো তারপরে হচ্ছে এরকম আমরা কিছু সমস্যা দেখি যে ওভারলোড প্রচুর পরিমাণে ওভারলোড দেখি দেখার পরে হচ্ছে আমি একটাকে কমপ্লেন করি আমি হচ্ছে ওইখানে সেক্রেটারি তো সেই তো আমার শ্রমিকের নিরাপত্তা আমারই আগে দেখতে হবে এগুলো যখন আমি একটাকে বলি যে এই সমস্যাগুলো আছে তখন হচ্ছে একট আমাকে বলে যে ঠিক আছে তোমরা হচ্ছে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও তো তখন আমরা বলি যে আসলে ছবি তো তোলা যাবে না এখানে মোবাইল ক্যামেরা না মোবাইল আনা নিষেধ আমি ছবি কিভাবে তুলব তো আপনারা হচ্ছে কাউকে না জানে একদিন হচ্ছে ভিজিট করতে আসেন তাহলে হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারবেন আসলে আমার কথা সত্যি কি মিথ্যা যখন তাদেরকে এই কথা বলি বলার পরে হচ্ছে একদিন ভাইয়ার হচ্ছে কোনো কিছু না বললেই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে আসে তো ভিজিট করতে আসার পরে হচ্ছে তারা এসে আমি যে যে সমস্যাগুলো দেখতে তাদেরকে বলি সেইগুলোই তারা দেখতে পায় তো দেখতে পায় হচ্ছে মালিকের সাথে তারা কথা বলে তো মালিক হচ্ছে তখন একটার সাথে কিছু বলে না একটার সাথে বলে ঠিক আছে এই সমস্যাগুলো হয়েছে আমরা ঠিক করে দিব তো যখন হচ্ছে একটার লোক চলে যায় তখন হচ্ছে আমাদের উপরে বিভিন্ন প্রকার প্রেশার দেয় যে তোমরা এগুলো কেন একটকে বলছো তোমরা চাইতেছে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাক তোমাদের কারণে অন্য অন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে শ্রমিকদের কারণে ইউনিয়ন করলে তো ফ্যাক্টরি এমনিতেই বন্ধ হয়ে যায় তো তারা আমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলে তো বলার পরে হচ্ছে আমরা বলি আসলে এখানে আমরা কাজ করি 12 ঘন্টা আমরা এখানে কাজ করি 12-13 ঘন্টা তো এখানে আমাদের জীবন নিরাপত্তা আমাদের দেখতে হবে না আপনি মালিক আপনি এখন থাকবেন 2 ঘন্টা পরে আপনি চলে যাবেন কিন্তু আমি তো এখানে 24 ঘন্টা 12 ঘন্টাই থাকি আমি এখানে 12-13 ঘন্টা তো আমার তো জীবনের নিরাপত্তা আগে দেখতে হবে তো এগুলো হচ্ছে আমি একটকে বলি যে তারা আমাদের সাথে এরকম ব্যবহার করতেছে তো একট বলে যে ঠিক আছে আমরা এটা দেখতেছি তো তারা হচ্ছে একট যখন তাদের সাথে কথা বলে তো তারা বলে যে না আমরা আসলে ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না ভাড়াটি কিছু লোকজন নাই না আমাদের হচ্ছে মালিক প্রচণ্ড পরিমাণে মারধর করে মারধর করার পরে হচ্ছে আমাদের থানাতে ফোন দেয় থানা থেকে লোক যান লোক যাওয়ার পরে হচ্ছে তারা জোর করবে বলে তোমরা রিজাইন করো শ্রমিকদেরকে ওইভাবে উৎসাহিত করে যে ওরা চাইতেছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক ওদের লাভ আছে ওরা ভাইয়াদের সাথে মিলা কথা বলতেছে মালিক হচ্ছে ওদেরকে খেপাইয়া তুলে তো শ্রমিক আমাদের প্রতি খেপা যায় যে আসলে এরকম কিছু হয়েছে তো তারপরে হচ্ছে যখন বাইরের বহিরগত মাস্তা নাই না আমাদেরকে ফ্যাক্টরিতে মারধর করায় এবং আমাদের হচ্ছে অনেক মারধর করে নিচে নামাই নিয়ে আসে তো জোর পূর্বে হচ্ছে আমাদের রিজাইন পেপারে সাইন নেয় সাইন নেওয়ার পরে হচ্ছে মালিক কিছু লোকজনদের সিগনেচার দেওয়ার সময় ছবি তুলে রাখে তো আমি আর হচ্ছে আমার প্রেসিডেন্ট আমরা দুজন হচ্ছে এখানে সিগনেচার করি না আমরা বলি আমরা চাকরি করবো আমরা কেন রিজাইন দিব তো এগুলো বলার পরে হচ্ছে আমাদের এখানে পুলিশ বলে যে যদি তোমরা ডিজাইনের সিগনেচার না দাও তাহলে হচ্ছে টাকা পয়সা তো পাবাই না তোমাদের গুলো থানায় ধরে নিয়ে যাবো তখন আমরা বলে যে ঠিক আছে আপনারা আমাকে থানায় ধরে নিয়ে যান আমি যদি অন্যায় করি তাহলে হচ্ছে আমাকে থানায় রাখবে আমি অন্য না করলে তারা থানায় আমাকে রাখবে না তো এগুলো যখন বলি তো বলার পরে হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসার পরে হচ্ছে বিজয় ডাব্লুএফের বাবুল আক্তার সে হচ্ছে আমাদেরকে সারাইয়া রাখে ওইখান থেকে তো সারাই রাখার পরে হচ্ছে আমরা এই বিজয় ডাব্লুএফে আসি আসে ওনার সাথে কথাবার্তা বলি এবং একটার সাথে কথা বলি বলার পরে হচ্ছে একট বলছে যে আমরা ঠিক আছে দেখতেছি তো আমাদের এখানে হচ্ছে কল্পনা আক্তার সে হচ্ছে বিভিন্ন জায়গাতে লেখালেখি করে এবং ভাইয়াদের সাথে কথা বলে আমাদের যে ট্যামার ভাইয়ার আছে এলসিকে তাদের সাথে কথা বলে এবং একটের সাথে কথা বলে বলার পরে হচ্ছে একট বিভিন্নবার হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে মিটিং করাইছে মিলাই দেওয়ার জন্য কিন্তু মালিক কিছুতেই আমাদের সাথে মিলতে রাজি না সে বলতেছে আমরা ওদেরকে ফেরত নিবই না যদি ওদেরকে এক্সট্রা কিছু টাকা দিতে হয় আমরা তাও দিব কিন্তু ওদেরকে আমরা ফেরত নিতে পারবো না একটার সাথে বিভিন্ন দিন আমরা মিটিং করার পরে হচ্ছে একট প্রমাণ চায় যে মালিককে বলে যে ওরা কী অন্যায় করছে ওদের প্রমাণ দেন তো আমরাও বলি বলার পরে হচ্ছে প্রমাণ চায় চাওয়ার পরে হচ্ছে মালিক বলে যে ওরা যে রিজাইন পেপারে ইচ্ছে করে সাইন করছে তার প্রমাণ আছে আমাদের কাছে কী প্রমাণ আছে ওরা ওদের ছবি তোলা আছে তো তখন হচ্ছে আমাদের এই ছবিগুলো এখানে শো করে যে ওরা হচ্ছে ইচ্ছে করে রিজাইনের সিগনেচার করছে এই যে ওদের প্রমাণ তো ওইটা দেখা হচ্ছে আমাদের একটের র বয়েস উনি বলে যে এটা তো কোনো প্রমাণ হইলো না তো আপনাদের ফ্যাক্টরিতে অনেক লোকই তো ডিজাইন দিয়ে চলে যায় এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে দেন কয়জনের ছবি তুলে রাখছেন আমাদের ওইগুলো দেখান তো মালিক বলে আমরা আসলে কখনো ছবি তুলি নেই আগে এটা প্রথম আমরা শুরু করতেছি যে এখন থেকে কারা কেউ যদি ডিজাইন দিয়ে চলে যায় তাদের ছবি তুলে রাখবো তো তখন হচ্ছে একট বলে যে না এটা সম্পূর্ণ আপনাদের সাজানো নাটক আপনারা ইচ্ছা করে ওদেরকে বের করে দিচ্ছেন এবং ওদেরকে হচ্ছে আপনারা ইচ্ছা করে ওদেরকে ফেরত নিতে হবে যদি যদি হচ্ছে বাংলাদেশে আপনারা বিজনেস করতে চান তাহলে হচ্ছে ওদেরকে ফেরত নিতে হবে তখন হচ্ছে আমাদের যে ভাইয়ার ভাইয়ারও বলে যে হ্যাঁ শুনেন আপনারা যদি ওদেরকে ফেরত না নেন তাহলে হচ্ছে আমি আপনাদের কারখানা কাজ দিব না ওরা যেই 9 মাস বাহিরে আছে ওদের 9 মাসের বেতন ওভারটাইম এবং ঈদ বোনাস সমস্ত কিছু দিয়া হচ্ছে ওদেরকে ফেরত নিতে হবে এই জন্য হচ্ছে মালিক আমাদেরকে নেয় নেওয়ার পরে হচ্ছে আমাদের 9 মাসের সম্পূর্ণ বেনিফিট সহ হচ্ছে আমাদেরকে ফ্যাক্টরিতে ফেরত নেয়
এবং এটা হচ্ছে আসলে একর জন্যই সম্ভব হয়েছে কারণ একর চাইলে এটা নাও করতে পারতো কারণ আমরা যেহেতু ফ্যাক্টরি থেকে চলে গেছি একর ভাবতো যে ওরা তো আর ফ্যাক্টরিতে নাই তো ওদেরকে তো আর ধরে রেখে লাভ নেই কিন্তু একর কিন্তু সেটা ভাবে নাই একর ভাবছে যে আমাদের জন্য ওদেরকে বের করে দিছে ওদেরকে ফ্যাক্টরিতে নেওয়া আমাদের জন্য আসলে জরুরি এর জন্য হচ্ছে আসলে আমি একরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এই বিজে ডেভেলপকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারাও হচ্ছে আমাদের পাশে না থাকলে আসলে আমাদের এত সাহস হইতো না তাদের সাথে কথা বলার মতন তো সবাইকে হচ্ছে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ